আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। যাক, তোমাদের শুরুতেই শুরু করা যাক তোমাদের যে সপ্তম শ্রেণীর জন্য 17তম অ্যাসাইনমেন্ট তথ্য প্রযুক্তি বিষয়টা দেখতে পাচ্ছ পদ্মাতে। তারপরেও আমি বলি এটা তোমাদের 2 নম্বর কাজ আর কম্পিউটারের সংশ্লিষ্ট যন্ত্রপাতি, দ্বিতীয় অধ্যায় থেকে কম্পিউটারের সংশ্লিষ্ট যন্ত্রপাতি, মানে কম্পিউটারের কী কী যন্ত্রপাতিগুলো থাকে অথবা কী কী নিয়ে আমরা কাজ করি। দেখো এখানে বলছে পাঠ সংখ্যা 8 আর 9 ইনপুট ডিভাইস, পাঠ সংখ্যা 10-11 মেমোরি ও স্টোরেজ ডিভাইস, 11-12-13 মাদারবোর্ড, 14 নম্বর আছে প্রসেসার, 15 নম্বর পার্ট আছে, 15 নম্বর ইনপুট আউটপুট ডিভাইস, 16-17 নম্বর থাকে ইনপুট আউটপুট ডিভাইসের ভাইরাস, আর 18 নম্বর আছে আউটপুট ভাইরাস কি ডিভাইস। এইগুলো তোমাদের প্রিয় পাঠ্যবই থেকে পড়তে হবে, পড়ে তারপরে তোমাদের কাজ করতে হবে। তারপরে দেখো একটি কম্পিউটারের বিভিন্ন অংশ চিহ্নিত করো এবং এদের কার্যাবলী এবং প্রয়োজনীয়তার উপর একটি বিশেষ সচিত্র বিবরণ প্রস্তুত করো অনুদ্বেগ 250 শর্টের মধ্যে। তার মানে বলতেছে যে একটা কম্পিউটার তুমি যা যা থাকে একটা কম্পিউটারের মধ্যে তোমাকে সেই চিত্র মানে কম্পিউটারের মধ্যে সেই চিত্রগুলো বাইরে আঁকাতে হবে এবং আঁকায় সেটার কার্যাবলী মানে কী কী কাজ করে তার এবং প্রয়োজনীয়তা তোমাকে অবশ্যই লিখতে হবে। এই জিনিসটা হচ্ছে এখানে বলতেছে। 2 নম্বর হচ্ছে এটা পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট বিষয়ের উপর উক্ত ধারণা অর্জন করতে হবে, তার মানে পাঠ্যবইটা ভালো করে পড়বা, পড়ার পরে সম্পূর্ণ ধারণ করবা। চিত্র অঙ্কনের ক্ষেত্রে পেন্সিল বা প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করবা, প্রয়োজনীয় মা বাবা অভিভাবকের সাহায্য নিতে পারবা। বর্তমানে করোনা মহামারীতে কারণে মোবাইল বা যে কোনো ভার্চুয়াল মিডিয়ামের মাধ্যমে শিক্ষাকে সরপন্ন হতে পারবা। এই প্রতি উত্তমের জন্য দেখো এখানে বলে দিছে যে পাঠ্যবইয়ের তথ্য অধ্যয়নের আলোকে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ ব্যাখ্যা করতে হবে, কম্পিউটারের সংশ্লিষ্ট যন্ত্রপাতি সঠিকভাবে চিহ্নিতকরণ, এই জাস্ট এইগুলো তোমাদের দিতে হবে। এইগুলো দিলে তোমরা একটা অ্যাসাইনমেন্টটা ভালো করে করতে পারবে। যাক আমরা চলে যাই আমাদের, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সপ্তম শ্রেণীর 17তম সপ্তাহের জন্য তথ্য প্রযুক্তির একটা উত্তর। দেখো লেখা আছে কম্পিউটারের বিভিন্ন অংশ চিহ্নিত করে এদের কার্যাবলী ও প্রয়োজনীয়তার উপর নিম্নে সচিত্র বিবরণ প্রস্তুত করা হলো। দেখো প্রথমে ফার্স্টে আছে কিবোর্ড, এটা আছে কী লেখা আছে কিবোর্ড। এই কিবোর্ড দ্বারা আমরা কী করি, টাইপ করা হয় মানে লেখালেখির কাজগুলো করা হয়। দেখো কম্পিউটারের ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র হলো কিবোর্ড, কিবোর্ডের বোতাম চেপে কম্পিউটারকে নির্দেশনা দেওয়া হয়। তার মানে কম্পিউটারে যদি তুমি প্রেস করো এ অথবা 2, 3 এগুলো যেটা তুমি নির্দেশনা দেবা সেটাই তোমার কম্পিউটার শো করবে এবং কম্পিউটারে সেটা দেখাবে। সাধারণত কিবোর্ডের বর্ণ সংখ্যা বা বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে, তার মানে কিছু কিছু চিহ্ন আছে যেগুলো সারিবদ্ধভাবে থাকে। বর্তমান সময়ে কিবোর্ড ছাড়া টাইপ করা খুবই কঠিন। তার মানে প্রথমটা হচ্ছে তোমাদের কিবোর্ড, কিবোর্ডের একটা ইনপুট ডিভাইস, এটা হচ্ছে কম্পিউটার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্র, আর এর মাধ্যমে কম্পিউটারের নির্দেশনা দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের সারিবদ্ধদের কিবোর্ড থাকে, মানে সারিবদ্ধভাবে কিবোর্ড থাকে, আর এইগুলো দ্বারা না থাকলে হয় না। অবশ্যই কিবোর্ডের চিত্র আঁকাতে হবে, তোমরা একটু দেখে আঁকাবা, এই যেভাবে সুন্দর করে চার কোণা মতো প্রথমে আঁকাই নেবা, তারপরে বাটনগুলো একটু দেখে তোমরা সুন্দর করে কিবোর্ডটা আঁকাবা, ইনশাল্লাহ তোমরা পারবে। তারপরে দেখো আছে আস্তে আস্তে মাউস, মাউসটা কি দেখো পরে আস্তে আস্তে মাউস, মাউস বলতেছে দেখো তো মাউসটা, মাউস মানেই তো জানো তোমরা ইঁদুর অথবা ই মাউস। তা মাউসটা এভাবে আঁকাবা যে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম মাউসের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়, মানে আমরা যে চিত্রভিত্তিক বহুল ব্যবহার মাউসের অনেক ব্যবহার লক্ষ্য করা যায়। এক দুটা মাউস আছে, ব্লুটুথ মাউস আছে, তারপরে আছে ই মাউস যেগুলো ডেস্কটপ মাউস আছে, ল্যাপটপে তো প্যাড দিয়ে করা হয়, তো সব মিলে মাউস হিসেবে কাজ করে। মাউস দিয়ে সাধারণত কোনো প্রোগ্রাম সিলেক্ট করা হয়, কম্পিউটারকে নানাবিধ নির্দেশনা প্রদান করা হয়। মাউস ছাড়া কম্পিউটার চালানো প্রায় অসম্ভব, তাই মাউসের গুরুত্বপূর্ণ অপারেটিং, এটা একটা অপারেটিং সিস্টেম যেটা ইনপুট ডিভাইস একটা, এটাও একটা ইনপুট ডিভাইস, যে বাইরের থেকে ই করলে আমরা এটার রেজাল্ট পাই ইনপুট ডিভাইস হিসেবে। তা এটাও মাউসের সুন্দর করে একটা পিক আঁকা ছবি আঁকাতে হবে। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের বা কম্পিউটারের যে যে জিনিসগুলো লাগে প্রত্যেকটা ছবি তোমাদের আঁকাতে হবে, তোমরা ছবি আঁকবা, আঁকে তারপরে তোমরা সাবমিট করবা।
তারপরটা আসো, তারপরটা আছে মাইক্রোফোন। কি আছে মাইক্রোফোন, এটিও একটি ইনপুট ডিভাইস। কেন এটিও একটা ইনপুট ডিভাইস, আমাদের কথা, গান বা যে কোনো ধরনের শব্দ এর মাধ্যমে কম্পিউটারের মধ্যে প্রবেশ করানো হয়। তার মানে আমাদের কথা বা শব্দ এই কম্পিউটারের মধ্যে প্রবেশ হয়। এছাড়াও ভয়েস রিকগনিশন এর ক্ষেত্রে মাইক্রোফোনে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ভয়েস যে রিকগনিশন আছে এগুলোও করার জন্য আমরা কি করি মাইক্রোফোন ইউজ করে থাকে। তো তোমরা মাইক্রোফোনে একটা চিত্র আঁকাবা, এই যেভাবে দেওয়া আছে এইভাবে একটা মাইক্রোফোন আঁকাবা, বা অন্য কোনো একটা সিস্টেম করে তোমরা আঁকাতে পারো মাইক্রোফোন। তাহলে একটা কম্পিউটারের মধ্যে আমরা তিনটা জিনিস দেখলাম, এক আছে মাউস দেখলাম, দুই আছে দেখলাম কিবোর্ড, তিন নম্বর আছে মাইক্রোফোন। এরপর আমরা দেখবো ওয়েবকাম। ওয়েবকামের মাধ্যমে কী করে দেখো, ওয়েবকামের মাধ্যমে আমরা কী করে, ওয়েবকাম আছে, ওয়েবকাম হলো ডিজিটাল ক্যামেরার একটি বিশেষ রূপ। ওয়েবকাম হচ্ছে ডিজিটাল ক্যামেরার একটা বিশেষ রূপ। ওয়েবকাম ক্যামেরার মাধ্যমে চিত্র, স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটারে ইনপুট হিসাবে প্রবেশ করানো হয়। তার মানে কি, ওয়েবকামের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভিডিও করি, তারপরে বিভিন্ন ধরনের স্থির চিত্রকে আমরা কী করি, ছবি তোলানো হয়। ওয়েবকামের মাধ্যমে জাস্ট ভিডিও কল দেখানো হয়, তারপরে আমরা ভিডিও করতে পারি, এগুলো অবশ্য ওয়েবকাম। ওয়েবকাম এটা হচ্ছে কম্পিউটারের সাথে লাগানো হয়, লাগানোর মাধ্যমে কম্পিউটারের সাহায্যে এটা ভিডিও তোলা যায় বা ভিডিও করা। এই ওয়েবকামের ছাড়া, ওয়েবকামের সাহায্য ছাড়া কম্পিউটার কখনো ভিডিও বা ছবি বা ভিডিও তোলা যায় না, ছবিও তোলা যাবে না, ভিডিও তোলা যাবে। তাহলে ওয়েবকাম হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটার মাধ্যমে কম্পিউটার ছবি তোলে বা ই ধরে। তারপর চার নম্বরটা স্ক্যানার। স্ক্যানার তো বুঝি আমরা, কোনো জিনিস আমরা যদি কোনো জিনিস একটা স্ক্যান করতে চাই, মানে স্ক্যান মানে তার প্রতিচ্ছবি করতে চাই, তাহলে তোমাকে অবশ্যই স্ক্যান মেশিন লাগবে যেটা কম্পিউটারের সাথে সেটিং করা হয়। এটার মাধ্যমে আমরা কী করি, স্ক্যান যে কোনো প্রকারের ছবি, মুদ্রিত বা হাতের লেখা কোনো ডকুমেন্ট অথবা কোনো বস্তু ডিজিটাল প্রতিলিপি তৈরি করার যন্ত্রের নামই হচ্ছে স্ক্যানার। এই যে স্ক্যানারটা দেখছো, তোমরা কত সুন্দর করে স্ক্যানারটা আঁকানো, এইভাবে তোমরা আঁকাতে পারো। এই ডিজিটালের প্রতিলিপি বিভিন্ন প্রকারের তথ্য ফাইল আকারে কম্পিউটারে সংরক্ষণ করা হয়। তার মানে যত স্ক্যানার আছে, মানে স্ক্যানারগুলোর মধ্যে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা ছবি দিই, ছবি দেওয়ার পরে এটা ডেকে দেওয়ার পরে আমরা সেটা স্ক্যান করি কম্পিউটারের মাধ্যমে। আর এই স্ক্যানার মেশিন ছাড়া আমরা কম্পিউটারে আমাদের স্ক্যান করা সম্ভব হয় না বা প্রতিচ্ছবি তোলা যায় না। তাহলে স্ক্যানারও একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা কম্পিউটারে খুব প্রয়োজনীয়। নেক্সটে আমরা আসি আছে মনিটার। মনিটারটা কী দেখো, আমরা যেটা পর্দাতে দেখি মনিটার, তো বুঝতে পারছো সবাই, মনিটার মূলত একটি আউটপুট ডিভাইস। এটা একটা আউটপুট, কেন আউটপুট, যেটা আমরা বাইরে থেকে দেখি। কম্পিউটার আজ কম্পিউটারের যা কাজ করি তা মনিটারে প্রদর্শন করে। আমরা যত কম্পিউটারে কাজ করি, যত ইনপুট ডিভাইস আউটপুট মানে যত কাজগুলো করি সব বাইরে থেকে আমরা সেটা প্রদর্শন করি। কম্পিউটার ছাড়া, মনিটার ছাড়া কম্পিউটারের কথা চিন্তা বা সম্ভব না, মানে চিন্তা করাও সম্ভব না আর অসম্ভব হয়ে পড়ে। তাহলে মনিটার একটা গুরুত্বপূর্ণ, মনিটার মানে হচ্ছে কি, একটা ডিসপ্লের মতো যেখানে সব কিছু আমরা কাজ করব সেটা আমরা দেখব। এটা হচ্ছে মনিটার। তোমরা এখানে সুন্দর করে দুটো, এখানে একটা দাগ দিবা, দুটো দাগ দিয়ে সুন্দর করে এইভাবে একটা মনিটার আঁকাবা, জাস্ট এই। এবারে হচ্ছে আমরা প্রিন্টার। প্রিন্টারের কাজটা দেখো, প্রিন্টার দেখ বুঝতেই তো পারছো, কম্পিউটার এটা প্রিন্টার। কম্পিউটার প্রসেসিং করার পর এর আউটপুটের কাগজে চাপানোর জন্য আমরা প্রিন্টার ব্যবহার করতে হয়, মানে কম্পিউটার প্রসেসিং করার জন্য। কম্পিউটারে যে প্রসেসিংগুলো করে সেটা আমরা যে কম্পিউটারে যা যা লিখি অথবা প্রসেসিং করি, ছবি তো ছবি ওই যে স্ক্যানার মাধ্যমে করি, এগুলো সেটা আমরা প্রিন্টারের মাধ্যমে কী করে বের করি, বের করে সেটা আমরা কাজে লাগাই। জাস্ট এই কথাগুলো লেখা যায়। তাছাড়া ডিজিটাল ক্যামেরা তো ছবি তোলা আমরা প্রিন্টারে প্রিন্ট করে থাকি, ডিজিটাল যে ক্যামেরাগুলোর মাধ্যমে ছবি তুলি তাও আমাদের কী করে প্রিন্টারের মাধ্যমে ক্যামেরা। এই দেখানো একটা প্রিন্টারের ছবি দেওয়া আছে। তারপরে আছে স্পিকার। স্পিকার তো শুনছো, এটা স্পিকার মানে আমরা সাধারণত স্পিকারে সাধারণত কম্পিউটারের ভিতরে আওয়াজের আওয়াজ সমূহ বাইরের শুনতে পারি। তার মানে কম্পিউটারের যে আওয়াজগুলো সেটা আমরা স্পিকারের মাধ্যমে বাইরে থেকে শুনতে পারি। সাউন্ড কার্ড বা রিসিভার থেকে সৃষ্ট বৈদ্যুতিক তারকে শব্দযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হচ্ছে স্পিকারের কাজ। তার মানে কি, যে কম্পিউটারের মাধ্যমে যে সাউন্ড কার্ড সেটা আমরা ইসের মাধ্যমে বৈদ্যুতিক তারের মাধ্যমে বিভিন্ন বা ইসের মাধ্যমে আমরা শব্দ তরঙ্গের মাধ্যমে সেটা স্পিকারে নিয়ে যাই।
এইটা এই এই যে তোমাদের এই পয়েন্টগুলোই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের একটা পয়েন্ট, যে কম্পিউটারের বিভিন্ন অংশের বর্ণনাগুলো দিতে হবে। তা তোমাদের এই ছিল আজকের মতো অ্যাসাইনমেন্ট। এই আর আবার বলছি যে অ্যাসাইনমেন্টগুলোর অবশ্যই পিকগুলো, ছবিগুলো আঁকাতে হবে, তোমরা পেন্সিল দিয়ে সুন্দর মতো আঁকাবা। আমি এখানে দেখাই দিয়েছি, তোমরা সুন্দর মতো অবশ্যই আঁকাতে হবে, না হলে তোমাদের নাম্বার কম দিবে। যাক, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।